আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সবসময় দোয়া করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের লিজিং অফিসে। আজকে আমাদের এখানে ডিনার পার্টি হবে, আর ডিনারে কী কী ছিল দেখতেই পাচ্ছেন। একটা ম্যাশ পটেটো, চিপস, সালাদ, চাউমিন আর কুকিজ। আর এই সাইডে ছিল কিছু ফ্রুটস আর ব্রেড। তো যে আইটেমগুলোতে মিট ছিল সেই আইটেমগুলো আমরা নেইনি, কারণ আমরা আসলে বাইরের কোনো ধরনের মিট খাই না। আমরা আসলে চেষ্টা করি হালাল মাংস খাওয়ার, যার কারণে আমরা বাইরের কোনো মাংস খাই না। আর এখানকার পার্টিতে চা কফি না থাকলেও ছিল কোল্ড ড্রিঙ্কস। তো আমরা সবাই যে খেতে বসেছি, তো আমার ছেলে দেখা যাচ্ছে যে সবসময় মোবাইল ব্যবহার করতে করতে চোখের অবস্থা খারাপ। তো অনেক মানুষ এখানে এসেছিল, এক একজন এক একজন করে আসছে, আবার ডিনার অ্যাটেন্ড করে চলে যাচ্ছে, এরকমও ছিল। তো যেহেতু একটা স্কলারশিপের জন্য এখানে আজকে ডিনার পার্টিটা দেওয়া হয়েছিল, সেই জন্য আমি কী কী সাবজেক্টের উপরে স্কলারশিপ দেওয়া হবে সেটা দেখছিলাম। এটা আসলে ট্রেনিং কোর্স, তো ভাবলাম যে আমিও একটু অ্যাপ্লিকেশান করি। তো আমাদের ডিনার কমপ্লিট করার পর আমার হাজব্যান্ড এখন আবার আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ম্যানেজারের সাথে কথা বলছিল। এখানে দেখছেন যে ললিপপ আছে বাচ্চাদের জন্য, আর আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা অনেক সুন্দর, সেটা আমি আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। আর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের যে লিজিং অফিস সেটাও খুব সুন্দর করে সাজানো গোছানো, তো বেশ ভালোই লাগে। যেহেতু সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা লিজিং অফিস, সেজন্য বেশ ভালোই লাগে। যদিও এখানে ভাড়ার অবস্থা আমি আপনাদেরকে পরে আবার আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ জানাবো, আজকে জাস্ট আপনাদের সাথে ডিনার পার্টিটা দেখানোর জন্য, যে আমেরিকার ডিনার পার্টি কেমন হয় সেটা আসলে দেখানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি করেছিলাম, যে কী ধরনের খাবার দেওয়া হয় ডিনার পার্টিতে। তো এখানে স্ক্রিনে এখানকার যারা মেনটেন্যান্সের সাথে জড়িত আছে তাদের ছবি শো করা হচ্ছিল। আমরা এখন ডিনার শেষ হয়ে গেছে, আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। তো আমি বাইরে থেকে জাস্ট আমাদের লেজিং অফিসের সামনেটা একটু আপনাদেরকে দেখাবো। এখানে খুব সুন্দর একটা ছোট্ট ফোয়ারা আছে, সেটা তো আপনারা দেখলেন, আর প্রচুর ফুল গাছ। আর এখনকার আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, আবহাওয়ার সুন্দর হওয়ার কারণে আপনারা গ্রিন কালারটা অনেক বেশি খেয়াল করছেন, যে গ্রিন রংটা অনেক বেশি। তো আমেরিকাতে আসলে গাছগাছালি অনেক বেশি, এই যেটা আমাদের লিজিং অফিস বাইর থেকে। তো আজকে আমি আপনাদেরকে জাস্ট ডিনারটাই দেখালাম, যে আমেরিকার ডিনারে কী কী খাবার থাকে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।